তিনি ছিলেন এক মুগ্ধকর মানুষ, দূরদর্শী আর বিচক্ষণ। কৈশোর তারুণ্যে আমরা তাকে দেখেছি খেলার মাঠে, উত্তপ্ত মিছিলে কিংবা রাজনীতির মঞ্চে। বন্ধুরা তাকে ডাকত সেলিম নামে, আর আমাদের কাছে তিনি অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। সিলেটের বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি সংসারের ভার কাঁধে তুলে নেন, চাকরি শুরু করেন পোস্ট অফিসে, ব্যাংকে। এক পর্যায়ে তিনি শিক্ষক হয়ে ওঠেন। এই সংগ্রামী আর বিনয় ভরা মানুষটি যখন কথা বলতেন, সবাই তখন মন্ত্রমুগ্ধের মতো শুনত। একজন বিতার্কিক হিসেবেও তার সুখ্যাতি ছিল। তিনি দিয়েছিলেন সত্য বলার সাহস আর ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখার প্রেরণা। দুর্বার গতিতে ছুটতে থাকা মানুষটি একটি সময় বিলেতেও পাড়ি জমান, কিন্তু বছর যেতে না যেতেই আবার ফিরে আসেন এই মাটির টানে আর নিজেকে উজাড় করে দেন সমাজ বিনির্মাণে। তিনি ছিলেন একজন বইপ্রেমী মানুষ। তার সংগ্রহে থাকা বইগুলোর রঙিন মলাটে সংশ্লিষ্টদের চোখ স্বপ্নে ভরে যেত। তিনি লেনিনের গল্প বলতেন, কার্ল মার্ক্স, চে গুয়েভারার গল্প বলতেন। সেই গল্পগুলো সবার মাঝে সংগ্রামী চেতনার জন্ম দিত। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য। যখন ক্লাস করাতেন, তার হাতের বইটি থাকত বন্ধ। তার মায়া মাখা কণ্ঠে শিক্ষার্থীদের চোখে ভাসত বিভিন্ন রাষ্ট্রচিন্তা আর মানচিত্রের ভৌগোলিক রেখা। তাকে কখনো বিষণ্ণ হতে দেখা যায়নি। শত কষ্ট বুকে জমলেও মুখে হাসি লেগেই থাকত, আর মনের সুখে পান চিবিয়ে চিবিয়ে কোথায় যেন হারিয়ে যেতেন। তার কণ্ঠে একটা তেজ ছিল, যে তেজ শক্তিতে পরিণত হয়ে উঠেছিল। তার বক্তব্যে উঠে আসত অবহেলিত মানুষ, মজদুরের কথা, দিন বদলের কথা। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে পুরো সিলেটের শিক্ষা ব্যবস্থায় অধ্যাপক গোলাম কিবরিয়া এনেছিলেন আমূল পরিবর্তন। অবশেষে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হলেন এই লড়াকু মানুষ। ১৬ সেপ্টেম্বর ২০২২ চলে গেলেন না ফেরার দেশে। তাঁর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।